নমস্কার বন্ধুরা, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। আজকের আমরা যে মেডিটেশনটা করব তার নাম হলো কলিং আর্কেঞ্জেল স্যামুয়েল। আমরা স্যামুয়েলকে ডাকব, আমাদের কোনো জিনিস হারিয়ে গেছে তাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য। তো এই মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় আরাম করে শুয়ে পড়ুন বা মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। শরীরের পোশাক ঢিলাঢালা করে নিন। যারা শুয়ে মেডিটেশনটা করতে চাইছেন তারা হাতের করতল আকাশের দিকে মুখ করে থাকুন, দুটো পায়ের মধ্যে একটু ফাঁকা রাখুন। এখন নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন আর গাল দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। যতটা সময় ধরে শ্বাসটা নেবেন তার থেকে একটু বেশি সময় ধরে শ্বাসটা ছাড়বেন। একটা গভীর শ্বাস নিন, গাল দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। আর একটা গভীর শ্বাস নিন, গাল দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। আর একটা গভীর শ্বাস নিন, গাল দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন, রিল্যাক্স। এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। আমার গণনা যত নিচের দিকে যাবে আপনি মনে মনে কল্পনা করবেন আপনার মনটা তত শান্ত গভীর আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। 10, 9, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে শান্ত গভীর আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6, ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যাগেন বিফোর। আগের থেকে আমাদের মনটা অনেক শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। 5, 4, 3, 2, আগের থেকে গভীর আরো গভীর, 1, এখন আমাদের মনটা আগের থেকে অনেক শান্ত গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য এখন আমরা আমাদের মনটাকে আমাদের শরীরের বিভিন্ন অংশে কেন্দ্রীভূত করব। মনটাকে নিজের মাথার মধ্যে কেন্দ্রীভূত করুন। মাথার করতলের মধ্যে যে সমস্ত শিরা উপশিরা মাংসপেশি যা কিছু আছে ওগুলোকে একদম রিল্যাক্স করে দিন, একদম ঢিলা ছেড়ে দিন। মাথার মধ্যে কোনো রকমের টেনশন দুশ্চিন্তা রাখবেন না। মাথার মধ্যে যদি কোনো ধরনের চিন্তাধারা চলতে থাকে ওগুলোকে জাস্ট সিনেমার পর্দায় চলতে থাকা সিনেমার মতো দেখতে থাকুন। চিন্তাধারার সাথে নিজেকে একত্রিত করে দেবেন না। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কপালের মধ্যে কেন্দ্রীভূত করুন। কপালটাকে পুরো রিল্যাক্স করে দিন। মনটাকে নিজের চোখের মধ্যে কেন্দ্রীভূত করুন। চোখের ভেতরে যে সমস্ত
সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ, শিরা, উপশিরা, যা কিছু আছে ওগুলোকে একদম রিল্যাক্স করে দিন, একদম ঢিলা ছেড়ে দিন। মনটাকে নিজের মুখমণ্ডলের মধ্যে কেন্দ্রীভূত করুন। মুখমণ্ডলের সমস্ত মাংসপেশিকে একদম ঢিলা ছেড়ে দিন, একদম রিল্যাক্স করে দিন। মনের আরো গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের গলার মধ্যে কেন্দ্রীভূত করুন। গলার ভেতরের ত্বক ও বাইরের ত্বককে একদম রিল্যাক্স করে দিন। মনটাকে নিজের দুটো কাঁধের মধ্যে কেন্দ্রীভূত করুন। কাঁধের মধ্যে কোনো রকমের টান রাখবেন না। মনে মনে কল্পনা করুন আপনার কাঁধের ভেতরের সমস্ত লিগামেন্ট, টিস্যু, হাড়, মাংসপেশি, যা কিছু আছে সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনটাকে নিজের হৃৎপিণ্ডের মধ্যে কেন্দ্রীভূত করুন। আমাদের হৃৎপিণ্ডের যে একটা কম্পন হয়, ওই কম্পনের যে শব্দটা হয়, ওই শব্দটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন। কনসেন্ট্রেট করুন, মনে মনে কল্পনা করুন আপনার হৃৎপিণ্ডটা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে তার সমস্ত কাজ পরিচালনা করছে। মনটাকে নিজের পেটের মধ্যে কেন্দ্রীভূত করুন। পেটের ভেতরের সমস্ত অংশকে, সমস্ত অর্গানগুলোকে একদম রিল্যাক্স করে দিন, একদম ঢিলা ছেড়ে দিন। মনে মনে কল্পনা করুন আপনার পেটটা সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। মনের আরও গভীর অবস্থায় পৌঁছানোর জন্য মনটাকে নিজের কোমরের মধ্যে কেন্দ্রীভূত করুন। কোমরের মধ্যে যে সমস্ত হাড়, মাংসপেশি, লিগামেন্ট, টিস্যু, যা কিছু আছে সবগুলোকে একদম রিল্যাক্স করে দিন। মনটাকে নিজের থাইয়ের মধ্যে কেন্দ্রীভূত করুন। থাই দুটোকে রিল্যাক্স করুন। হাঁটু দুটোকে রিল্যাক্স করুন। হাঁটুর নিচে আমাদের যে হিপ মাসল হয়, হিপ মাসল দুটোকে রিল্যাক্স করুন। গুড়ুলিকে রিল্যাক্স করুন। পায়ের পাতা ও আঙুলকে রিল্যাক্স করুন। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর সম্পূর্ণ সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ, আরামদায়ক অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি 5 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা এখনের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাবে। 5, ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে যাচ্ছে। 4, ডিপার অ্যান্ড ডিপার, ডিপার অ্যাগেন বিফোর। 3, আগের থেকে গভীর, আরো গভীর। 2, 1, এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন মনে মনে আমার সাথে একটা প্রার্থনা করুন।
মনে সম্পূর্ণ খুশির ভাব বজায় রেখে সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধা সহকারে বলুন, আর্কেঞ্জেল স্যামুয়েল, প্লিজ কাম, প্লিজ ফাইন্ড মাই অবজেক্ট। আপনার যে জিনিসটি হারিয়ে গেছে সেই জিনিসটি খুঁজে দেওয়ার জন্য আর্কেঞ্জেল স্যামুয়েলকে রিকোয়েস্ট করুন। আপনি বাংলাতেও বলতে পারেন, আর্কেঞ্জেল স্যামুয়েল অনুগ্রহ করে আসুন, অনুগ্রহ করে আমার হারানো জিনিসটা আমাকে খুঁজে পেতে সাহায্য করুন। আর্কেঞ্জেল স্যামুয়েল অনুগ্রহ করে আমার কাছে আসুন, অনুগ্রহ করে আমার হারানো জিনিসটা আমাকে খুঁজে পেতে সাহায্য করুন। আর্কেঞ্জেল স্যামুয়েল অনুগ্রহ করে আমার কাছে আসুন, অনুগ্রহ করে আমার হারানো জিনিসটা খুঁজে পেতে সাহায্য করুন। তারপরে মনে মনে কল্পনা করুন, দূর আকাশ থেকে দশখানা হালকা সবুজ রঙের পরী আপনার চারিদিকে এসে ঘিরে দাঁড়িয়ে আপনাকে আপনার ব্রেনে পুরো সবুজ লাইট দিয়ে ভরে দিয়েছে। আর এই সবুজ লাইটের জ্যোতি পড়া মাত্রই আপনার ব্রেনের মধ্যে পুরানো স্মৃতিগুলো জাগতে শুরু করেছে। আপনি কিভাবে হারানো জিনিসটা কোথায় ছেড়ে এসেছিলেন, কিভাবে রেখেছিলেন, সেটা আপনার মাথার মধ্যে একটা আইডিয়া তৈরি হতে শুরু করেছে। মনে মনে এটা জাস্ট কয়েক সেকেন্ড আপনি ফিল করতে থাকুন, অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করতে থাকুন। আর মনে মনে কল্পনা করুন, অ্যাঞ্জেলরা আপনার চারিদিকে দাঁড়িয়ে আপনাকে আপনার হারানো জিনিসটা খুঁজে পেতে সাহায্য করছেন। এখন আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, তিন গোনার পরে আমি কিছুক্ষণ চুপ করে থাকব। আপনি মনে মনে কল্পনা করবেন যে অ্যাঞ্জেলরা আপনাকে আপনার ব্রেনে হালকা সবুজ লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে, আর সেই সবুজ লাইট জ্বলন্ত সূর্যের মতো সবুজ আলো চারিদিকে ছাড়ছে, এবং আপনার হারানো যে বস্তুটি সেটা আপনাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করছে। এক, দুই, তিন। এখন মনে মনে কল্পনা করুন যে আপনার যে জিনিসটা আপনি রেখেছিলেন সেটা খুঁজে পাচ্ছিলেন না, সেটা কোথায় রেখেছেন, সেই আইডিয়াটা আপনার মাথার মধ্যে এসে গেছে। তাই সম্পূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে অ্যাঞ্জেলদেরকে ধন্যবাদ জানান। আর্কেঞ্জেল বলুন যে, আর্কেঞ্জেল স্যামুয়েল, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাকে আমার জিনিসটা খুঁজে পেতে সাহায্য করার জন্য। বলে তাদের ধন্যবাদ জানানোর সাথে সাথে কল্পনা করুন, অ্যাঞ্জেলরা আপনাকে আশীর্বাদ করে দূর আকাশে মিলিয়ে গেল। এখন আপনার মন সম্পূর্ণ খুশিতে ভরে আছে, কারণ আপনি আপনার হারানো জিনিসটা কোথায় রেখেছেন, আপনার মাথার মধ্যে সেই আইডিয়াটা এসে গেছে। সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা সহকারে এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত গুনব, পাঁচ গোনাতে আপনি ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসবেন। এক, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। দুই, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। তিন, চার, পাঁচ, এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান,
গা হাত একটু স্ট্রেচ করুন, হাত দুটো রাব করে চোখের মধ্যে বুলিয়ে দিন। তো ইমিডিয়েটলি আপনার মাথার মধ্যে কোথায় আপনি আপনার হারানো বস্তুটা রেখেছিলেন বা কোথায় থাকতে পারে তার একটা আইডিয়া এসে গেছে। যদি নাও এসে থাকে চিন্তা করবেন না, মেডিটেশনটা কয়েকদিন করে যান, তো অটোমেটিক্যালি আপনার ব্রেনের মধ্যে একটা ইনটিউশন আসবে, আর সেই ইনটিউশনের দ্বারাই আপনি কিন্তু আপনার হারানো বস্তুটিকে খুব সহজেই খুঁজে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আর্কেঞ্জেল স্যামুয়েল সম্পর্কিত একটা গাইডেড মেডিটেশন। যদি মেডিটেশনটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, ও এই রকমই আরও অ্যাট্রাকটিভ ভিডিও পাওয়ার জন্য আমার সাথে যুক্ত থাকুন। আর যারা মনে করছেন বাড়িতে বসে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে সম্পূর্ণ গাইডলাইন্সের মাধ্যমে নিজেদের জীবনকে পরিবর্তন করবেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7602919251। আমি আপনার বাড়িতে গিয়ে সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি ও লাইফ টাইম ফ্রিতে গাইডেন্স করে থাকি। তো আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, রেইকো ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।